রাজধানীর চারপাশে নদী তীর রক্ষায় জোর দেয়া হলেও দূষণ বন্ধে নেই উদ্যোগ। প্রায় 450 ড্রেনেজ আর সুয়ারেজ লাইনে দূষিত হচ্ছে পানি। লঞ্চের যত ময়লা আছে সব নদীতে ফেলায়। আমরা এই পানি দিয়ে গোসল করতে পারতেছি না, আবার এই পানি দিয়ে আমার চোখের সমস্যা। একটা সুস্থ মানুষ যদি আপনি এদিক দিয়ে চলাফেরা যদি করে তারপর মানুষটা অসুস্থ হয়ে যাবে। সিটি কর্পোরেশন ও ওয়াসার সমন্বয়ে চলছে ইটিপি বসানোর কাজ। খালগুলা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে এগুলোকে সংস্কার করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আবর্জনা পরিষ্কার করা। সেই জন্য আমরা কতগুলো ক্লিনিং ভেসেল কেনার জন্য আমরা ইতিমধ্যেই একটা প্রকল্প গ্রহণ করেছি। ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়ার লোক দেখিয়ে টার্গেট করা হয় ছাত্রীদের। আপত্তিকর ভিডিও ধারণের পর লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, প্রতারক গ্রেফতার। শারীরিক অক্ষমতা নিয়েও চট্টগ্রামে একের পর এক দুর্ধর্ষ চুরি। এক হাতে ভর দিয়েই উঠে যাচ্ছে ভবনের ছাদে, টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় সহজেই। স্বাভাবিক হতে শুরু করেছে নোয়াখালীর বসুরহাট, মোড়ে মোড়ে সতর্ক পুলিশ। রাজনৈতিক দলগুলোকে আরো সহনশীল হওয়ার আহ্বান। ভ্যাট ফাঁকি বন্ধে জুনের মধ্যে 10,000 ইএফটি মেশিন দেওয়ার কথা থাকলেও বিতরণ হয়েছে মাত্র 2,000। গ্রাহক ভোগান্তির কথা বলে সাড়া দিচ্ছেন ব্যবসায়ীরা। এবং বিভিন্ন দেশে গণহারে টিকা দেওয়ার পরও থেমে নেই করোনা সংক্রমণ, বাড়ছে আক্রান্তের সংখ্যা। ব্রাজিলে প্রতিদিন মারা যাচ্ছে 2,000 মানুষ।